আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার টেকারহাটের শঙ্করদীর পার এলাকায়। এখানে যে মালটার বাগানে আপনাদের নিয়ে এসেছি, মালটার বাগানটা করার উদ্দেশ্য এই যে মালটাটা আপনার আমাদের দেশে অনেক মালটাই পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার অনেক মালটার ভিতরে আপনার কালার আসে না। আমাদের যে মালটাটা এই মালটাটা আপনার অত্যন্ত মিষ্টি এবং আপনার কালার চলে আসে খুব সহজেই, এটা 7 থেকে 8 মাসের ভিতর কালার চলে আসে। এই দেখেন আপনার আর 1 মাস গেলে আপনার পুরো হলুদ হয়ে যাবে। এটা আপনার এই যে এই গাছের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এখানে এই গাছটায় হচ্ছে দেখে যে থোকায় থোকায় মালটা ধরছে, থোকায় থোকায় একটা থোকায় প্রায় 4টা মালটা। এই মালটাগুলো যদি দেখানো যায়, আমি চেষ্টা করব যে এই যে থোকায় প্রত্যেকটা থোকায় 2টা থেকে 4টা করিয়া মালটা আছে। আর বলতে চাই আসলে মালটা বাগানটা কেন করলেন আপনারা? আসলে মালটা বাগানটা করার উদ্দেশ্য এই যে আপনার আমাদের দেশে মালটা যে কোনো মাটিতেই মালটা হয়, আর এই মালটাটা হলো অত্যন্ত মিষ্টি। আর এই যে বাড়িওয়ান মালটাটা, এই মালটাটার এই যে পিছনে আপনার পয়সা আছে, আর এই মালটাটার আপনার সহজেই কালার চলে আসে। এই দেখেন আপনার কালার চলে আসছে, আর দেখা যায় 1 মাস 1.5 মাসের ভিতরে আপনার সম্পূর্ণ কালার আসে যাবে। আর এই মালটাটার নাম হলো বাড়িওয়ান মালটার পিছনে পয়সা আকৃতি থাকবে বাড়িওয়ান মালটাটা। এই মালটাটা সব থেকে বেশি মালটাটা আপনার লাভজনক আর কি, আমদানি করে যে মালটাটা ওই মালটার ঠিকও অনেক মিষ্টি। বাইরের থেকে যে মালটাগুলো আমাদের দেশে আসে, আমরা যে মালটাগুলো সচরাচর পাই তার থেকেও বেশি সুস্বাদু এবং মিষ্টি মালটাটা। কিন্তু এই সাইডে দেখানো হচ্ছে প্রত্যেকটা থোকায় থোকায় যেভাবে কোনো মানুষ যদি এই বাগানে আসে, সে অবশ্যই সে তার নজর কাড়বে এবং সে হতভম্ব হয়ে যাবে যে এত সুন্দরভাবে কীভাবে মালটা বাগানটা হতে পারে বা মালটা চাষটা হতে পারে। আসলে আমারই ব্যক্তিগত ধারণা ছিল যে আসলে আমাদের এইখানে হয়তো মালটা চাষ করা সম্ভব না, কিন্তু ভাইয়েরা আসলে এই মাটিতে মালটা চাষ করে দেখিয়ে দিয়েছে। আর একটা বিষয় আসলে দেখতে পাচ্ছি যে ভাইয়েরা কলমও কাটতেছে, তার মানে এখান থেকে কলমগুলো বিক্রি করতেছে, এবং কলমগুলো যদি কেউ নিতে চান স্ক্রিন দেখানোর নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ভাইয়েরা পর্যাপ্ত পরিমাণ মানে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, লাগলে দিতে পারে। আর মুহূর্তে যদি আমাদের কাছে আমরা যদি একটা মালটা দেখাই, একটা মালটা চিরে আমরা কেটে এবং খাবো এবং দেখবো ভাইদের কাছ থেকে যে মালটাটা আসলে আমি নিচ্ছি, মালটাটা এই যে মালটাটা আসলে নিচ্ছি, ওটা যদি ছুরি দিয়ে সুস্বাদু হবে এবং আমরা খাবো এবং চেক করবো। খুব সুন্দর একটা ঘেরান পাচ্ছি। এই যে দেখেন মালটাটা আরো প্রায় 1 মাস যাবে, 1 মাস গেলে আরো কালারটা আসবে। তাই 1 মাস আগে আমরা একটা মালটা চললাম, এই দেখেন যে আসলে মালটাটা এইটা দেখেন, আসলে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর মালটাটা। আসলে কালারটা 100% আসছে, আসতেছে, কেবল কালারটা আসতেছে। আর হয়তো কয়েকদিন আর 10-12 দিন নাকি 1 মাসের ভিতরে আপনি সম্পূর্ণ আপনি আর 1 মাসের মধ্যে একদম সম্পূর্ণ কালার আসবে। আর খেয়ে দেখবো কিরকম মালটার স্বাদটা কেমন, 1 মাস আগেই মালটাটা খাচ্ছি, যদিও 1 মাস পরে খেলে হয়তো আরও বেশি স্বাদ হবে, হয়তো এখনই খেয়ে দেখি যে কেমন লাগে। একদম সুন্দর লাগতেছে, এবং এই সত্যি যে মালটাগুলো আমরা কিনে খাই তার থেকে এখনই অনেকটা সুন্দর, মানে এই রসটা এখনই অনেকটা সুন্দর আছে, আসলে অনেক 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 স্বাদ আছে। আর যদি এইটা এইটা আরও একদম চিনির মতন মিষ্টি, আর এইটা যদি আর কিছুদিন হয় আরটু পাকে তাহলে তো আরও বেশি স্বাদ আসবে। তাই আমি সবাই বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই অবশ্যই যারা মালটার বাগানটা করতে চায় বাইরের কাছ থেকে চারাটা নেবেন এবং এই মালটা দেবেন। এই মালটার কাছে বিদেশ থেকে যে মালটাগুলো আসে সেই মালটার অস্তিত্বই থাকবে না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। তবে এই মুহূর্তে সর্বশেষ এখান থেকে মালটাগুলো আপনি রসও দেখেন, ভরপুর রস। এই যে দেখেন ভাই এসে রসটা দেখাইতেছে, যে দেখেন এই একটা পিসে এত রস, আসলে এখানে এটা অসম্ভব। আসলে বাইরের মালটা এত রস থাকবে না, আসলে ছোট্ট একটা অংশ আপনাদের দেখাইতেছে। এই যে ভাই এই যে অংশটা দেখেন, এইটুকু মালটা কী পরিমাণ রস পড়ছে দেখেন। আপনাদের যদি আরেকটা রস দেখাই ভাই, আরেকটু মালটা কাটেন, আরেকটা রসটা আপনাদের দেখাই যে তারপর কিন্তু 50% রয়ে গেছে, তার কারণেও 50% রয়ে গেছে। এই যে আরেকটা জিনিস দেখেন, এই যে মালটাটা চিপুরি দেন ভাই, কী পরিমাণ লস আছে। এক তারিখ একটা জিনিস দেখেন, এই যে একটু ধরা মালটা দেখেন, এই যে একটা লেবুর পিসের মতন, তাই এবার দেখেন যে আসলে কী পরিমাণ রস আছে। এই যে দেখেন দেখেন, আসলে এইরকম রস আমার মনে হয় না যে কোনো মালটায় হতে পারে, বা একটা লেবু তো এত পরিমাণ রস হয় না সম্ভব আমার যত ধারণা। তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বাইরে এখান থেকে মালটা নেবেন এবং মালটা চারাটাও নিতে পারেন। কাছে গ্যাপটিনের চারাও পাবেন, অর্থাৎ গুটি কলমের চারা পাবেন। গুটি কলমের থেকে আপনি মালটা সবচেয়ে গ্যাপটিনের চারাগুলো সবচেয়ে উন্নত, গ্যাপটিনের চারাটাই সচরাচর আমাদের কাছে পাবেন।